নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন সবাই? রিতা ডেইলি লাইফের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবারের সকাল, এখন ওই 6টা মতো বাজে। দাঁত ব্রাশ করতে করতে একটু রাস্তার দিকে চলে এলাম। সকালবেলা সূর্যোদয়টা দেখতে বেশ ভালোই লাগে। আর এখানে বেশ কিছু গোলাপের চারা এনে লাগিয়েছিলাম, যেগুলোতে বেশ কুড়ি ছিল, তার থেকে ফুল বেরিয়েছে, দেখতে ভারী সুন্দর দেখাচ্ছে। দেখুন গোলাপি কালারটা কী দারুণ লাগছে না? এই গোলাপের চারাগুলো নার্সারি থেকে আনার পর হাজবেন্ড মাটি তৈরি করে সব টবে টবে বসিয়ে দিয়েছে। আর মাটিগুলো সেইভাবে বেশ ভেজায় আছে, তাই কয়েকদিনের মধ্যে আর খুব বেশি জল দিতে হবে না, কারণ খুব বেশি জল দিলে তাহলে গোড়াগুলো আবার পচে যাবে। এবং সারও সেইভাবে দেওয়ার দরকার নেই, কারণ যখন নার্সারি থেকে কিনে আনছিলাম, ওখানে যে এসবের দায়িত্বে ছিলেন তিনি বললেন যে কিছুদিন আগেই অথবা তার আগের দিনই এতে সার দেওয়া হয়েছে, তাই দু একদিনের মধ্যে বা সপ্তাহখানেকের মধ্যে বিশেষ কিছু সার দেওয়ার দরকার নেই। আর গোড়াটাও বেশ ভেজাই আছে, তো আমি ভেবেছিলাম আজকে একটু জল দেবো, কিন্তু হাজবেন্ড বললো না, এখন আর দু একদিনের মধ্যে জল দিতে হবে না, হবে না। দেখতেই পাচ্ছেন তো মাটিটা বেশ ভেজাই আছে। আর এই যে এই ফুলটা একটু অন্য ধরনের, মেরুন কালারের মধ্যে দু একটা বেশ হলদে ছিটে ছিটে আছে, আর পাশে কিছু ইনকা গাঁদাও ফুটে আছে। আর এই যে এই গোলাপটা দেখুন, এটাও ভারী সুন্দর দেখাচ্ছে। দেখুন প্রিন্টেড গোলাপের মতো, হলদে রানি কালার সব মিশে যেন একটা অন্য রকমের লাগছে না? তো সকালবেলা ফুলেদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, চলে এসেছি চা বানাতে। শীতের সকাল মানেই হলো আদা দিয়ে এক কাপ গরম গরম দুধ চা, দারুণভাবে জমে যাবে এবং প্রচুর এনার্জি নিয়ে সারাদিনের কাজকর্ম আবার শুরু করতে পারবো। চলুন, চা হয়ে গেছে, চিনিও দিয়ে দিয়েছি, এবার চাটা খেয়ে নিয়ে চটপট সকালে যে সমস্ত কাজগুলো আছে সেইগুলো সেরে নেব। তো কাপে দু কাপ চা ঢেলে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিলাম মেরি বিস্কুট। এরপর প্রিয়াংশু পড়তে যাবে, ওকেও রেডি করে দিতে হবে। প্রিয়াংশু পড়তে চলে গেছে আর হাজবেন্ডও তার কাজে বেরিয়ে পড়েছে। তো এইবার পুরোটা সময় আমি, বেশ খানিকটা সময় আমি এখন একা নিজের কাজ নিজের ইচ্ছে মতো একেবারে দৌড়াদৌড়ি করে নিতে পারবো। তো প্রথমে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। আজকে একটু কিচেনটা মোটামুটিভাবে ডিপ ক্লিন করব। এখানে টালির যেহেতু চালটা রয়েছে, তো অনেক জায়গায় দেখি মাকড় সাথে ঝুল করেছে, তো প্রথমেই সেটাকে একটু ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। আর এখানে একটা কথা আপনাদের সঙ্গে আজকে বলি, এর আগে যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম তাতে আমি বলেছিলাম যে আমার মায়ের শরীরটা খারাপ, তো তাকে দেখতে গেছি। সেখানে এক দিদিভাই আমাকে বলেছিলেন যে মাকে কেন তাহলে সঙ্গে নিয়ে আসলাম না। তো প্রথমেই বলি, এক নম্বর যেটা হচ্ছে ওটা তো মায়ের স্বামীর ভিটে, তো স্বামীর ভিটে ছেড়ে এখনকার মানে এখনও এরকম আছেন যারা মেয়েদের বাড়ি বা মেয়ের বাড়ি এসে বেশি দিন থাকতে চান না, তো আমার মা হচ্ছে তার মধ্যে একজন। আর এছাড়াও আরেকটা কী বলি না, আমার বাড়িটা যেহেতু গ্রামে তো অবশ্যই, এবং আমার বিশেষ কিছু অসুবিধা আছে, যেমন মায়ের ঘরে এখন অ্যাটাচ বাথরুম আছে, এখন বলে না বেশ কিছুদিন আগে থেকেই, বেশ কয়েক বছর আগে থেকেই, তো তাতে করে মায়ের না বিশেষ কিছু সমস্যা আছে, যার জন্য রাতের বেলা বেশ কয়েকবার মাকে বাথরুম যেতে হয়। তো আমার বাড়িতে এলে কি হয়, আমার বাথরুমটা রয়েছে একেবারে ঘরের বাইরে অর্থাৎ উঠোনে, এবং আমার বাড়ির সামনে এটা বেশ খানিকটা ফাঁকা জায়গা এবং প্রচুর গাছগাছালি আছে, যেটা আমার বাপের বাড়ি এলাকায় সেটা একদমই নেই, কারণ আমার বাপের বাড়ি এলাকাটা হচ্ছে পৌরসভাতে, তো সেখানে সমস্ত রাস্তাঘাট কল একদম আলোয় আলোয় ভর্তি পুরো রাস্তা, কিন্তু আমাদের যেহেতু গ্রাম্য এলাকা তো এখানটা একটু ওই যেমন থাকে আর কি, গ্রামের যেমন পরিবেশ হয়, তো সেই জন্য একটু অসুবিধা হয়, তাই মা এসে এখানে থাকতে চান না। তো সেই তুলনায় আমার এখানে থাকলে, আমার যে মেজ বোনের বাড়ি আছে একটু দূরে মানে একটা স্টেশন এগিয়ে গেলে, তো আমার এখানে আসলেও একটা বেলা কাটানোর পর মা তার বাড়িতে গিয়ে থাকে, কারণ তার অ্যাটাচ বাথরুম আছে, তার ঘরে অনেক সুবিধে আছে। তো সেই জন্য মায়ের বিশেষ কিছু অসুবিধার জন্য মা এসে এখানে থাকতে চান না, তো সেই জন্যই মাকে আর নিয়ে আসিনি, কারণ এখানে নিয়ে আসা মানে মায়ের একটু কষ্ট, তাছাড়া একটু আমাদের ঘরটাও এখন একটাই ঘর, তো সেই জন্য মা ভাবে যে আবার আমাদের এসে কষ্ট দেবে বা কিছু, এরকম কিছু মা হয়তো মনে মনে ভাবে, তো সেই জন্য জোর জবরদস্তি করলেও অনেক সময় আসতে চায় না। তবে বিশেষ কিছু দরকারের জন্য তখন নিয়ে এসে কখনো কখনো রাখি, তবে খুব কম, নাহলে মা বেশিরভাগ সময়টা বাড়িতেই থাকে। কোনো অসুবিধা হলে আমাদের ফোন করে, আমরা চলে যাই, দেখে আসি বা যা প্রয়োজন সেগুলো দিয়ে চলে আসি।
আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরটা আমার প্রায় ভালোমতো ক্লিন করা হয়ে গেছে। তো এবার আগে এখানে ভাতটা চাপিয়ে দেবো, কারণ হাজবেন্ড যে কাজটায় গেছে তো টিফিন তো কিছু করে যায়নি, শুধু চা খেয়ে বেরিয়ে গেছে। তো এখন সকালবেলা টিফিনে আমরা প্রায় ভাত খাচ্ছি, খুব কম অন্যদিন আমরা অন্য কিছু টিফিন করি, তবে সেই জন্য ভাত খাবে বলে আমি আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এখানে একটু আলু সেদ্ধ দিয়ে দেবো, তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো সারবো। আর একটা কথা তো বলাই হয়নি, মায়ের কী শরীর খারাপ হয়েছিল। আসলে মায়ের কী হয়েছে, বেশ কিছুদিন ধরে না ঘুমোতে ঘুমোতে রাতে তার ভালো ঘুম হচ্ছে না, তো তাতে করে মায়ের প্রচণ্ড পরিমাণে প্রেশার বেড়ে গিয়েছিল, তো যে কারণে মায়ের শরীরটা খুবই খারাপ লাগছিল। তো তাই জন্যই মা ডেকেছিল বা অসুস্থ হয়ে পড়েছিল একটু, তো এখন বেশ ভালো আছে আর ডাক্তার একটু ঘুমের ওষুধও দিয়েছে। তো চলুন এবার যাই বাইরের কাজগুলো সেরে নিই, কেমন? তো এখানে ঘরটা ক্লিন করে নিয়ে রাতের যত বাসি বাসন এবং সকালে চা খাওয়া বাসন সমস্ত কিছু বার করে নিয়েছি। এখন এগুলো ক্লিন করে একেবারে আমি স্নান টান করে ঘরে চলে আসবো, আর প্রিয়াংশু এর মধ্যে চলে আসবে টিউশন থেকে, তো ওকেও খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে স্কুল পাঠাতে হবে। আর একটা কথা, শীত তো প্রায় পড়েই গেছে, তো এখন থেকে বেলাটা অনেক ছোট হয়ে গেছে, তাতে সকালবেলা যদি একটু তাড়াতাড়ি করে না উঠি তাহলে সমস্ত কাজ সেরে উঠে যেন আর এতটুকু সময় পাওয়া যায় না, 12টা বাজতে বাজতেই রোদ চলে যায় আর তারপরে যেন কাজের এনার্জি আর একদম থাকে না। তাই সকালবেলা যতটা তাড়াতাড়ি চটপট কাজ গুছিয়ে নিতে পারবো ততটা একটু নিজের জন্য সময় পাওয়া যায়। তো বাসন পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, এটা আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম, তো সেই দিন আর কাচতে পারিনি। তো এখানে হাজবেন্ডের কিছু জামা কাপড় আছে আর ছেলের, তো আর আমারও কিছু আছে, তো সেগুলো এখন কেচে ধুয়ে মেলে দেবো। একটু সকাল সকাল করে কেচে দিলে কী হয়, এমনিতেও শীত তাই প্রচণ্ড হাওয়া আছে, তো তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর একটু বেলা হলে রোদটা কমে গেলে তখন আর যেন শুকোতে যায় না। তাই সকাল সকাল যত তাড়াতাড়ি একটু এই কাঁচা ধোয়ার পর্বটা করে নেবো ততটাই ভালো, তাই নাকি? বাসন মেজে জামা কাপড় কেচে নিয়ে একেবারে স্নান করে চলে এসেছি, আর এখন যে জামা কাপড়গুলো আমি কেচে রেখেছিলাম তো সেইগুলো এখানে মেলে দিচ্ছি আর তারপরে চলে যাব পুজো দিতে। তবে প্রিয়াংশু যদি চলে আসে তো ওকে আগে রেডি করিয়ে দেবো। এখন সকাল প্রায় 10টা বেজে গেছে অথবা 10:30 বাজে, তো এবার সকালবেলা টিফিন কিছু করা হয়নি, তো এবার টিফিন করব, ওদিকে ভাতটাও হয়ে গেছে। চলুন জামা কাপড়গুলো তাড়াতাড়ি এবার মেলে দিই, কেমন? প্রিয়াংশুকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এবারে হাজবেন্ডও বাড়ি চলে এসেছে। আর সকালের খাবারে রয়েছে এখানে ডিম ভাজা, মুসুর ডালের বড়া ভাজা, ভাত আর আলু সিদ্ধ। তাহলে এই দিয়ে আমরা খাওয়া দাওয়া করি আর আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করি। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার ভিডিওগুলো যদি প্রতিনিয়ত দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।